আসসালামু আলাইকুম ফ্রি কিকারস, কি অবস্থা সবার? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর করোনা ভ্যাকসিন সংক্রান্ত জটিলতায় ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ায় জাতীয় দল নিয়ে মাঠে নামার সুযোগ হয়নি স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের ভাষ্য অনুযায়ী মার্চের ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আলোচনাও চালিয়ে যাচ্ছে ফেডারেশন। এখন পর্যন্ত ফাইনাল কোনো ফিডব্যাক নেই, বাট যেটা আমরা বলতে পারি যে আমরা পাঁচটা দেশের সাথে আমাদের আলাপ আলোচনা চালাচ্ছি আগামী মার্চ উইন্ডোতে খেলা আয়োজন করার বিষয়ে। পাঁচটি দেশের মধ্যে মঙ্গোলিয়া, লাওস, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং ক্যাম্বোডিয়া। আমরা আশা করছি যে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী 7 দিন 10 দিন কাজ করে বা ম্যাক্সিমাম আমরা 10th of February মধ্যে কাজ করে আমরা মিড অফ ফেব্রুয়ারির মধ্যে আমরা কনফার্ম করে ফেলতে চাই যে আসলে আমরা মার্চ উইন্ডোতে কার সাথে খেলছি, কোথায় খেলছি। আর সেই মার্চের ফিফা উইন্ডোর জন্য দল গড়তে হ্যাভিয়ার ক্যাবরেরা নিয়মিত মাঠে বসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা দেখার পাশাপাশি পরিদর্শন করছেন ক্লাবগুলো। বাংলাদেশের ফরওয়ার্ডদের গোল করা বহু পুরনো সমস্যা। লিগ কি জাতীয় দল, কোথাও সেই অর্থে গোলের দেখা পান না লোকাল ফরওয়ার্ডরা। লিগের 2 রাউন্ড শেষ হওয়ার পথে তবুও জাতীয় দলের ফরওয়ার্ডদের পায়ে নেই গোল। তবে মুন্সিগঞ্জে এসে জাতীয় দলের তরুণ ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও জাতীয় দলের পাইপলাইনে থাকা মারাজ হোসেনের গোল মাঠে বসেই দেখেছেন জাতীয় দলের নতুন হেড কোচ। রহমতগঞ্জের বিপক্ষে 3-1 গোলের সহজ জয়ের ম্যাচে সাইফের খেলা নজর টেনেছে সবার। ক্রুসিয়ানের দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তুলতে পারেনি পুরান ঢাকার ক্লাবটি। সাইফের তরুণ দলটি ক্রুসিয়ানের অধীনে কিন্তু উপভোগ্য ফুটবলই উপহার দিচ্ছে। মাঝখানে কয়েকটি পাস খেলে উইংয়ে খেলাটি ছড়িয়ে দেওয়া সাইফের খেলায় দেখা যাচ্ছে বারবার। জামাল ভুঁইয়া উজবেকিস্তানের আশরাফ গফুরব ও মারাজ, আর 2 উইঙ্গার ফয়সাল ও রহিমউদ্দিনকে যেন স্বাধীনভাবে উড়ে বেড়ানোর স্বাধীনতা দিয়ে রেখেছেন ক্রুসিয়ানি। বেস এতে উপভোগ্য হয়ে উঠছে সাইফের ফুটবল। রহমতগঞ্জের বিপক্ষে 16 মিনিটেই ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে গিয়েছিল সাইফ। ডান প্রান্ত থেকে মারাজের ক্রসে দূরের পোস্ট থেকে হেড করে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যেভাবে ম্যাচটি খেলছিলেন মারাজ, শুধু গোল করানো নয় গোল পাওয়াটাও ছিল প্রত্যাশিত। 62 মিনিটে দলের হয়ে 3য় গোল করে গোলের খাতায় নাম লেখালেন তিনিও, সেটিও দারুণ এক মুভে। মাঝমাঠের ওপর থেকে এমেকাকে পাস দিয়ে পেছন পেছন ফলো থ্রুতে বক্সে চলে গেলেন মারাজ। এমেকার পা থেকে পেয়ে গেলেন প্রত্যাশিত পাসটিও। বক্সের মধ্যে বলটিকে নিয়ন্ত্রণে নিয়ে দেখে শুনে গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে জড়িয়ে দিলেন জালে। সব ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনায় ফয়সাল ও মারাজের গোল। সাইফের কোচ ক্রুসিয়ানিকে ছাপিয়ে এতে খুশি হওয়ার কথা কাবরেরারই। মাঠে বসে দেখা দুটি গোলেরই প্রশংসা করেছেন কাবরেরা। ম্যাচের পর মাঠ ছাড়ার আগে স্বল্প বাক্যে ক্যাবরেরা বলে যান, দুজনেই খুব ভালো খেলেছে, বিপিএলে তরুণেরা ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে, এটা দেখে ভালো লেগেছে। এর আগে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপেও আলো ছড়িয়েছিলেন ফয়সাল আহমেদ ফাহিম ও মারাজ হোসেন। জাতীয় দলের গোল খরা ঘোচানোর সমাধান হতে পারবেন তো এই 2 তরুণ ফরওয়ার্ড? সময় বলে দেবে সবকিছু। তার আগে ক্লাবে থেকে নিজেদের কাজগুলো ঠিকঠাক করে যেতে হবে মারাজ ও ফাহিমকে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশের ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে ফ্রি কিক বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।